বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি 500 টাকা এখান থেকে উইথড্র দেব। তো উইথড্র দেওয়ার জন্য এই যে অপশনটা চিপস উইথড্র, এখান থেকে আমি 500 টাকা উইথড্র দেব। আর রিচার্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটনটা, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আপনারা রিচার্জ করবেন। আর এখানে যে সাইনিং বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাইনিং বাটনে ক্লিক করলে প্রতিদিন বোনাস পাবেন। তো এখান থেকে এই যে 3 টাকা 5 টাকা করে আপনারা বোনাস নিয়ে নেবেন। তো আমি বোনাস এখান থেকে সকালে উঠাইছি। তো এখানে যে গেমস আছে অনেকগুলা দেখতে পাচ্ছেন, হাজারি গেমস আছে, যারা হাজারি গেমস খেলতে পারে এখানে হাজারি খেলতে পারবেন। আন্ডারবাহার আছে, ড্রাগন আছে, তারপর এখানে আরও অনেকগুলা গেমস আছে, এগুলা দেখে শুনে আপনারা খেলবেন। তো জাস্ট আমি এখন দেখাই দিতেছি কীভাবে টাকাটা উইথড্র দিবেন আর কীভাবে রিচার্জ করবেন। তো উইথড্র অপশনে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে রিওয়ার্ডে ক্লিক করে দেখাই দিতেছি এখান থেকে আমি কত টাকা এখন পেমেন্ট নিছি, লাস্ট 10টা পেমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে 300 টাকা, 900 টাকা, 1100, 500, 300, 1000। তো এরকম করে দেখতে পাচ্ছেন যে সবগুলা কিন্তু সাকসেসফুল। এই যে 2000, 3000, 1500, এরকম সবগুলা কিন্তু সাকসেসফুল, ঠিক আছে? সবগুলাকে আমি প্রতিদিন আপনার দিনের বেলা উইথড্র দেই, সকাল 10টা বা বিকাল 5টার ভিতরে উইথড্র দেই। সকাল 10টা থেকে বিকাল 5টার ভিতরে আমি উইথড্র দেই, এই জন্য আমার টাকাগুলা সন্ধ্যার ভিতরে পেমেন্ট করে দেই। কিন্তু 24 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করে দিবে, অনেক সময় আধা ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টার ভিতরেও টাকা চলে আসে। তো রাতের বেলা কেউ উইথড্র দিবেন না, তাহলে টাকাটা আসতে একটু লেট হবে। এখানে কিন্তু আপনার সময় দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে টাইম, ঠিক আছে? এখানে টাইমটা কিছু মেনটেন করা আছে, এএম আর পিএম। তো এএম আর পিএম দিয়ে ওরা বোঝাইছে সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো বন্ধুরা, এখন এই যে দেখেন আমি এখানে 500 টাকা নগদ নম্বরের মাধ্যমে উঠাইতাছি, আর যদি বিকাশ নাম্বারে উঠাই তাহলে আমার থেকে এখান থেকে কিছু ট্যাক্স কেটে নেওয়া হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3% ট্যাক্স কেটে নিবে। তো আমি বিকাশ নাম্বারে উঠাইব না, নগদে আমি 500 টাকা এখন উঠাইতাছি। তো এখানে আমি 500 টাকা অ্যামাউন্টটা বসাই দিলাম, আর এখানে আমার নাম্বারটা আমি চেক দিয়ে নিচ্ছি, ঠিক আছে কিনা, 0162408027। হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে। তো এখানে আমি উইথড্র তে ক্লিক করলেই এখানে দেখবেন যে টাকাটা কিন্তু আমার কেটে নিবে। তো এই যে উইথড্র দিলাম, সাকসেসফুল চলে আসছে। তো আর 14 টাকা আছে আমার ব্যালেন্সে, 500 টাকা কিন্তু আমার এক থেকে দেড় ঘন্টার ভিতরে চলে আসবে। আর যদি এক থেকে দেড় ঘন্টার ভিতরে না চলে আসে তাহলে সন্ধ্যার ভিতরে তারা কিন্তু টাকাটা দিয়ে দেবে অবশ্যই। তো আবারও আমি এই যে দেখেন চিপস উইথড্রতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর রিওটে ক্লিক করলাম। তো রিওটে ক্লিক করার পর এখন যে পেমেন্টটা আমি উঠাইছি দেখেন, এটা কিন্তু পেন্ডিংয়ে আছে, এটা পেন্ডিংয়ে আছে। এটা এক থেকে দুই ঘন্টার ভিতরে দিতে পারে, অথবা আবার সন্ধ্যার দিকে, বেশিরভাগ সন্ধ্যার ভিতরে তারা কিন্তু পেমেন্টটা দিয়ে দেয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে কিভাবে টাকা আপনি বিকাশ আর নগদের মাধ্যমে রিচার্জ করবেন আমি দেখাই দিতেছি। তো প্লাস বাটনটাতে ক্লিক করলাম, নগদ বিকাশ রকেট উপায়। তো এগুলা কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি বিকাশে ক্লিক করলাম, তারপর ধরুন এখানে 1000 টাকাতে ক্লিক করলাম। এখানে তাদের অফিসিয়াল যে নাম্বারটা দিয়ে রাখছে এটাকে আপনি কপি করবেন। তো আমি কপি করলাম, ডাইরেক্ট চলে যাব আমার বিকাশ নাম্বারে। তো বিকাশ নাম্বারে টাকাটা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন কোড দেওয়া হবে, তো ওই কোডটাকে কপি করব। কপি করে এখানে বসায় দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে বসায় দিলেই সাবমিটে ক্লিক করলে টাকাটা চলে আসবে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যদি আপনি এই গেমসটা খেলতে চান আপনার নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে লেনদেন করতে আপনার খুব সহজ হবে। আর যদি আপনার বিকাশ নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে এই গেমসটা আপনি খেলতে সমস্যা হবে লেনদেন করতে। তো অবশ্যই আপনার নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে এখান থেকে আপনি প্রতিদিন লেনদেন করতে পারবেন। আর এখানে দেখাই দিতেছি আপনি ড্রাগন ভার্সেস টাইগার কীভাবে খেলবেন, আর এখানে আন্ডারবাহার আছে, এগুলো খেলবেন। আর অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাই দিতেছি। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। ভিডিওর ফার্স্ট কমেন্টেও কিন্তু আপনি অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যখন ডাউনলোড করবেন তো আপনার কাছে আমি দেখাই দিতেছি সেম টু সেম এরকম ধরনের ইন্টারফেসটা শো করবে যখন ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর আপনি উপরে ফোন নাম্বারটা আপনার বসাই দিবেন, তারপর একটি পাসওয়ার্ড দিবেন, সিম পাসওয়ার্ডটা নিচে দিবেন। তারপর ওই যে ওটিপিতে ক্লিক করলে একটা কোড আসবে আপনার সিমে, তো এই কোডটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।